ভোগ দখল না করে জনগণের কল্যাণে কাজ করতে জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না হলে চিরতরে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের বিভিন্ন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। 17ই অক্টোবর অনুষ্ঠিত 59টি জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক স্থানীয় সরকার গড়ে তুলে এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানুষের উন্নয়ন করাই তার লক্ষ্য। এ সময় দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি হয়ে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচিত হবার পর কে ভোট দিয়েছে আর দেয়নি সেদিকে না তাকিয়ে সার্বিকভাবে সবার উন্নয়নের উদ্যোগ নিয়েছেন তিনি। রিজার্ভের টাকা জনগণের কল্যাণে খরচ হয়েছে উল্লেখ করে অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হবার আহ্বান জানান শেখ হাসিনা। এখানে বহুদলীয় গণতন্ত্র আছে, হয়তো অনেক দল আছে বা কেউ দল থেকে নির্বাচিত হয়েছেন, কেউ হয়তো আলাদাভাবে নির্বাচিত হয়েছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন আপনি ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তখন আপনার দায়িত্ব কিন্তু সকলের জন্য। তো আমি বলতে পারি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু উন্নয়নটা কে আমাকে ভোট দিল আর কোন এলাকায় আমার দল সংগঠন সেটা আমি দেখিনি, আমি সার্বিকভাবে উন্নয়নের ব্যবস্থা নিয়েছি।